2024 সালে এস নামের জাতক জাতিকাদের চাকরি এবং ব্যবসা থেকে কী পরিমাণ আয় হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। এছাড়া অন্যান্য পথে যারা উপার্জন করেন তাদের ভাগ্য কেমন যেতে চলেছে অবশ্যই জেনে নিন এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। 2024 সাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের 5 তারিখ অতিক্রান্ত, কিন্তু অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে যে যারা ব্যবসা করছে ইসলামের জাতক জাতিকা তাদের ব্যবসার হাল কী হবে, বা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন বা নিজের চাকরির মধ্যে সমস্যায় রয়েছেন, আর্থিক চাপে রয়েছেন, তারা ভাবছেন যে আগামী দিনে চাকরির ভবিষ্যৎই বা কী তার জীবনে, এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো যে এস নামের জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসা কি হতে চলেছে 2024 সালে। 2024 সালটি এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছর যেমন বহু এস নামের জাতক জাতিকা লালে লাল অর্থাৎ প্রচুর পরিমাণে উন্নতি করবেন, ঠিক তেমনই বেশ কিছু এস নামের জাতক জাতিকা রয়েছেন যারা নিজের বুদ্ধির দোষে কিন্তু অর্থ হারিয়ে ফেলতেও পারেন। তাহলে এই যে প্রথমে এস নামের জাতক জাতিকাদের কথা বলছি, তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করবেন, কারণ এই এস নামের জাতক জাতিকারা চোখ কান খোলা রেখে উপার্জন করেন। 2024 সালে এই সমস্ত এস নামের জাতক জাতিকারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে নিদারুণ উন্নতি করবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন যাতে আর্থিক উন্নতি করতে পারেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় এই বিষয়টি তারা কিন্তু চেষ্টা করবেন। এবং ব্যবসা যেভাবে চলছে সেইভাবেই চলবে এবং ব্যবসার দারুণ উন্নতি ঘটতে পারে তাদের জীবনে। অর্থাৎ ইসলামের জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটি উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেসব ইসলামের জাতক জাতিকারা এটি করছেন না, অর্থাৎ ব্যবসা করছেন কিন্তু সঠিকভাবে এই বিষয়গুলিকে খেয়াল রাখেননি, তারা কিন্তু ব্যবসায় সেইভাবে উন্নতি করতে পারবেন না, তাদের ব্যবসায় কিন্তু সমস্যা আসলেও আসতে পারে। সেই সমস্ত ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু বাধার সম্মুখীনও হতে পারেন এবং জীবনে এমন কিছু বাধা তাদের জীবনে আসতে পারে যার ফলে তাদের জীবনে কিন্তু সমস্যা নেমে আসতে পারে। অর্থাৎ এটা বলা বাহুল্য ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু উন্নতি আছে যদি সঠিকভাবে আপনি চোখ কান খোলা রেখে কাজ করেন। যারা সরকারি চাকরি করেন তাদের তো ঠিক আছে, কিন্তু অনেকেই চাকরি নিয়ে সন্তুষ্ট নন বা বেসরকারি চাকরি করেন, তারা কিন্তু প্রয়োজনে চাকরি বদলাতেও পারেন। তবে অবশ্যই খুব 5 বার ভেবেচিন্তে বদলাবেন। আপনাদের জীবনে উন্নতি হবে, ক্ষতি হবে না। সরকারি বেসরকারি চাকরি বা ব্যবসা ছাড়া অন্যান্য কাজ যারা করে তাদের ক্ষেত্রে বেশ কিছু উন্নতির কথা বলি। তারা জীবনে অফুরন্ত উন্নতি করতে পারেন, তবে কিছু কিছু দিক থেকে, যেমন যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত এস নামের জাতক জাতিকা, তাদের জীবনে দারুণ উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এই জানুয়ারি মাসে দারুণ উন্নতি করবেন। বা অনলাইনের সঙ্গে যারা যুক্ত, অনলাইনের বিভিন্ন কাজ করেন, তারাও জীবনে উন্নতি করবেন। উন্নতির পথে বাধা কিছু আসবে না। তাই সব কিছু মিলিয়ে এস নামের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে মোটামুটি থেকে ভালো যেতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে চাকরি বা ব্যবসার পরিবর্তন আপনার জীবনে উন্নতিতে আরও সাহায্য করতে পারে। সুতরাং এই বিষয়টিও আপনার খেয়াল রাখা কর্তব্য। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ, জীবনে উন্নতির জন্য এস নামের জাতক জাতিকাদের এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে তারা জীবনে এইভাবে উন্নতি করতে পারে। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।